أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما بابر بتي وطن دوار كرا ما بابر بتي شد دوار كرا يتي بجد أمر الله تعالى إي آيات دي ترى دي كهكر قطع بولت سل كهيدا هكر قطع يتا ولا الله هو كاركتا ولا بندر هات يتا ولا الله هو كاركتا ولا بندر هات بل الله هو كل جمل فصل كنا مسبرا فسكرا جاك دوا يتا ولا الله هات بندر هات كي أمر جاك كيو فصل تكا فايبا أمي جدي فصل تكا نادي আমি না দিয়া যদি আমি মৃত্যুবরণ করি তাহলে এই মৃত্যুবরণটা যতক্ষণ পর্যন্ত বান্দায় আমার কাছে মাপ না চাবে যতক্ষণ পর্যন্ত বান্দায় আমাকে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না ঠিক কি না এই বান্দার হকের ভিতরে আমার আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমন নারাজ হয় আমার আল্লাহ তাআলার হক আদায় করলে যেমন সন্তুষ্ট হয় আমার আল্লাহ তাআলা বলতেছেন ও তামাম দুনিয়ার মানুষ তুমি আমি আল্লাহর হক আদায় না করলে যেভাবে তোমার প্রতি নারাজ হয় আমি আল্লাহ আমি আল্লাহর হকের সাথে মা বাবার হকটা রেখে দিয়েছি ওয়াবিল ওয়ালিদাইনা নামাজ না পড়লে আল্লাহ অসন্তুষ্ট হয় নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না আমার আল্লাহ তাআলা কয় ও তামাম দুনিয়ার মানুষ তোমরা যদি মা বাবার হক আদায় না করো মা বাবার খেদমত না করো মা বাবার খোঁজ খবর না নাও মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ তাআলা তোর জন্য একটা চিরস্থায়ী জাহান্নাম রেখে দিয়েছি রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতি ওয়ালিদাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট তোমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ অসন্তুষ্ট পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের বেদ এর নবীর উম্মতের দ্বার আজকে আমরা মা বাবা কারণে আমরা এই দুনিয়াতে আসতে পারছি মা বাবা যদি দুনিয়াতে না আসতেন মা বাবা যদি না থাকতো তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না ও যুবক মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছেন আজকে সেই মা বাবার খোঁজ খবর নেই না আজকে মা বাবার সাথে অসভ্য ব্যবহার করে মা অসুস্থ সন্তান বড় কিন্তু কোনো খোঁজ খবর নেই না সন্তান মা গড়ে শুয়ে শুয়ে কান্দতেছে আর কইতেছে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও আল্লাহ তুমি আমাকে কেদ্দায় রূপ দিলা তুমি আমাকে আল্লাহ বিদায় নিয়ে নাও এ নবীর উম্মতের দল কিন্তু সন্তান মাঝে মাঝে অসভ্য করতেছে সন্তান দেখতেছে কিন্তু সন্তান এই কথাটা জিজ্ঞাসা করে না রে মা তুমি কেন এমন ভাবে কান্নাকাটি করতেছ ও বাবার পুরা সন্তান তুই যে দাবি কর তুই যে অফিসার হয়েছ তুমি যে বিভিন্ন অফিস আদালতে চাকরি করো তুমি যে মুক্তাগাদা শহরে পাঁচটা দোকানের মালিক হয়েছ এটা তোমার মা বাবার গর্ব ছিল মা বাবার গর্ব কতে মা বাবা যদি তোমার জন্য দোয়া না করত মা বাবা যদি তোমার জন্য দোয়া না করত তাহলে তুমি পাঁচটা দোকানের মালিক হতে পারতা না ঠিক কি না আজকে আমরা সেই মা বাবার খেদমত কয়জন করি করি হ্যাঁ সবাই করি না সবাই করি না আল্লাহর নবী আল্লাহ তাআলা বলতেছেন যদি ইন্না ইয়াবুলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা আমার আল্লাহ তাআলা রাজ্জা বলতেছেন ও তামাম দুনিয়ার বান্দা বান্দি যদি তোমাদের সামনে তোমাদের মা বাবা অথবা দুইজনের একজন যদি তোমার চোখের সামনে যদি বার্ধক্যে উপনীত হয় তবে তাদের সাথে উত্তম ব্যবহার করো পালা তাকুল্লা গুমা ও তুমি তাদের সামনে এমন কথা বলিও না কথা বাতায় উঠা বসায় চলাফেরায় সর্বক্ষেত্রে মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে মা বাবার সাথে কঠোর
আজকে তুমি সুন্দর বোধ পাইয়া তুমি মা বাবাকে ভুলে গিয়েছো আজকে মা বাবাকে তুমি খুঁজ খবর নাও না মা তোমার বোধ তোমার বোধ তোমাকে বলতেছে মার বিরুদ্ধে কথা বলতেছে তুমি বোধুর কথা শুনিয়া মার উপর জরমান নির্যাতন শুরু করে দিয়েছ মা খাও মাও করিয়া কান্দে ও আব্দুল করিম আমি কি অন্যায় করলাম কি অপরাধ করলাম তুই আমাকে এমন ভাবে মারতেছ আব্দুল করিমে বলে আজ আমি কেন মারতেছি তুমি কালী ঘরের ভিতরে যাই আমার বধুর সাথে হুড়াই ঝগড়া করো আসলে ঝগড়া করে বউ মিথ্যা একটা কথা তো আমার তুলিয়া দিয়েছে শাশুড়ির উপরে ঠিক কিনা আছে কিনা আছে কিনা আছে কিনা আপনাদের সমাজে নাই নাই হ্যাঁ আজকে মা বাবার উপরে জুলুম করে আর নির্যাতন করে অথচ যেই মা এত কষ্ট করেছেন যেই মা এত কষ্ট ত্যাগ স্বীকার করে তোমাকে লালন পালন করেছেন পেটের ভিতরে কত বাকি দিছি কত কিল দিছি ঘষি দিছি ঠিক না হ্যাঁ ঠিক কিনা হ্যাঁ যুবক ভাইরা আল্লাহর নবীর এক সাহাবি আসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ও পয়গাম্বর সন্তানের উপর মাতা পিতার কি অধিকার রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে ডাকতে কইলে ও আমার সাহাবি তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম মা বাবা যদি সন্তুষ্ট থাকে রে যুবক তোমার জন্য দুইটা জান্নাত কয়টা জান্নাত মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য দুইটা জাহান্নাম অর্থাৎ মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে আসিয়া কয় ও পয়গম্বর সর্বপ্রথম কার জন্ম করব আল্লাহর নবী সাহাবিকে ডাকিয়া কয় ও সাহাবি তুমি তোমার মার খেদমত করবা সাহাবি আমার পয়গম্বরকে প্রশ্ন করে ও পয়গম্বর তারপরে কার খেদমত করব ও আমার পর্দারের মা তোমরা যারা মা বাবার সন্তান হয়েছ সন্তানের মা বাবা হয়েছ শ্বশুর শাশুড়ির সাথে উত্তম ব্যবহার করবা তুমি যদি তোমার শ্বশুরের সাথে যদি ভালো ব্যবহার করো তোমার শ্বশুরের সাথে যদি ভালো ব্যবহার করো ও মা তোমার গর্ভবতীকে যে সন্তানগুলি হয়েছে সেই সন্তানগুলিও তোমার সাথে ভালো ব্যবহার করবে তুমি যদি শ্বশুরের খেদমত করো তোমার ছেলের বউ তোমার খেদমত করবে আর যদি তুমি শ্বশুর শাশুড়ির খেদমত না করো তাহলে তোমার ছেলের বধূ তোমার খেদমত করবে না সাহাবি আবার আসিয়া ও যুবক ভাই যারা বিবাহ করে নাই যারা বিবাহ করেছ বউয়ের কথা মানিয়া মা বাবার উপর জুলুম করো মা বাবার উপর নির্যাতন করো তুমি একটু চিন্তা করো তুমি এক সময় কোথায় ছিলা কোথায় আসছো আবার কোথায় চলে যাবা ও আমার বাবা যারা ও আমার যুবক ভাইরা সাহাবি দ্বিতীয়বার আসিয়া কয় ও পয়গম্বর দ্বিতীয়বার কার খেদমত করব সাহাবি ডাক আল্লাহর নবী ডাক দেয় করবে সাহাবি তুমি তোমার মায়ের খেদমত করবা তৃতীয়বার আবার সাহাবি পয়গম্বরকে প্রশ্ন করব পয়গম্বর তারপর কার খেদমত করব মায়ের খেদমত করবা চতুর্থবার সাহাবি ডাক্তার কয় ও পয়গম্বর
চতুর্থ বার কার কিয়ামত করব আল্লাহর নবী ডাকা কইরে সাহাবী তুমি তোমার মার খেদমত করো এই হাদিসের ব্যাখ্যায় মুয়াজ্জিনে কেরাম বলতেছে আমার যুবক ভাইরা একটু চিন্তা করিয়া দেখো না তুমি যখন তোমার মার পেটের ভিতরে ছিলে মার পেটের ভিতরে কত কিল দিয়েছো ঘুষি দিয়েছো আঘাত দিয়েছো লাঠি দিয়েছো মা তোমার এই কিল ঘুষি লাঠি সহ্য করেছে আমরা যদি বাজার করতে যাই বাজার করতে গিয়া 5 কেজি 7 কেজি ওজনের যদি একটা ব্যাগ নিয়ে আসি আমাদের কত কষ্ট হয় এই একটা ছোট পেটের ভিতরে আমার মা আপনার মা তামাম দুনিয়ার সমস্ত মারা 10 কেজি ওজনের একটা সন্তানকে পেটের ভিতরে রাখিয়া সন্তানের কাপড় ধুইছে ভাত পাকাইছে সন্তানকে স্কুলে নিয়ে গেছে গরু ছাগলকে খাবার দিয়েছে হাঁস মুরগির খাবার দিয়েছে সন্তান মার পেটের ভিতরে কত কষ্ট দিয়েছ কত জুলুম নিয়ে কত জুলুম করেছ নির্যাতন করেছ তবু মা কয় আবার আল্লাহ তুমি আমার সন্তানটাকে পেটের ভিতরে আপাততে রাখিও তুমি আমার সন্তানটাকে আল্লাহ সহি সালামতে দুনিয়াতে পাঠায় মা আল্লাহর কাছে কান্নাকাটি করে যুব মা বাবাকে কত কষ্ট দাও কত জুলুম দাও তুমি যখন লেখাপড়া করতে তখন মা তোমার বাবার ওয়ান্দায় তোমার জন্য টাকা রাখতো মা মা বাবা আমি তো কথা বলার জন্য আসি না আমি শোনার জন্য আসছি না 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 আপনি কথা বলেন কথা বলেন যদি কেউ মাঝখানে যদি কথা বলে তাহলে দাঁড়াবাই কথা ঠিক থাকে না চেয়ারম্যান সাহেব অনেক সম্মানিত মানুষ ঠিক আছে আসছেন ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা জনগণের খেদমত করার তৌফিক দান করেন ঠিক না কিন্তু ওয়াজের মাঝখানে যদি এরকম ডিস্টার্ব করা হয় তাহলে ওয়াজের আচ্ছা চুপ থাকে সন্তান মা বাবার অন্তরের ভিতরে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না মা বাবা যদি কষ্ট পাইয়া যদি একবার যদি ও শব্দটা উচ্চারণ করে তাহলে আমার আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা কষ্ট পাওয়ার পরে যদি ও শব্দটা ব্যবহার করে আমি আল্লাহ তাআলা যে আসে আজিমের মধ্যে থাকি সেই আসে আজিমের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় ও আমার যুবক ভাই মা বাবা তোমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন কত জুলুম করেছেন আমার আল্লাহ তাআলার মহা তোমার মা বাবা কত কষ্ট করেছেন 2 নম্বর প্রশ্ন করেছিল সাহাবী তারপর তার খেদমত করব আল্লাহর নবী জবাব দিয়েছিলেন তোমার মার খেদমত করব ও আমার যুবক ভাই ও আমার যুবক ভাইরা মা বাবার গর্ভ থেকে যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয় ডেলিভারির সময় হয় কি যে একটা ব্যথা উঠে তোমার মাথা ব্যথা যদি শুরু হয় কি অবস্থা করি ও মা আমার মাথাটা ব্যথা শুরু করতেছে যদি পেটের মধ্যে ব্যথা থাকে কই ও আমার আম্মা ব্যথা শুরু হয়ে গেছে ও আমার আব্বা আমার ব্যথায় অস্থির করতেছে মা একটা পা
আব্দুল করিম আব্বার কাছে যাইয়া বলে ও আব্দুর রহিম ও মুকের আব্বা ছেলে তো ব্যথার কারণে অনেক কষ্ট করতেছে ছেলেকে ডাক্তার জানাই নিয়া যাও ও তোমার শরীরে যদি ব্যথা শুরু হয় আমার শরীরে যদি ব্যথা শুরু হয় কি একটা অবস্থা হয় ওই মায়ের প্রসব ব্যথা এত কঠিন ব্যথা স্বামীকে বলে ও স্বামী তুমি আমার প্রতি দাবি রাখিও না আমি তোমার অকাদাই করতে পারি নাই আমার তোমার যতটুকু হক ছিল আমার উপরে আমি আদায় করতে পারি নাই মাকে বলে ও মা তুমি আমার প্রতি দাবি রাখিও না বাবাকে বলে ও বাবা তুমি আমার প্রতি দাবি রাখিও না এই ব্যথা হয়তো বা আমার জীবনের শেষ ব্যথা আমি দুনিয়াতে আর থাকব না ও সন্তান যেই মার গর্ব থেকে সন্তান দুনিয়াতে আসে সেই মা বেতা বলবে আজকে ও সন্তান তুমি কিভাবে তুমি মা বাবার উপর জুলুম করো নির্যাতন করো তিন নম্বর দুনিয়াতে আসার পরে সন্তান সন্তান যখন দুনিয়াতে আসে আসার পরে যখন সন্তানের ওয়া ওয়া করিয়া কান্নাটা শুনে মার কানে যখন আওয়াজটা যায় তখন মা বলে আমার সন্তান কোথায় আমার সন্তান নাকি আমার কোলে দাও মা পিছনে যত কত আছে যত দুঃখ আছে যত বেদনা আছে সব বেদনা ভুলে যায় ও আমার যুবক ভাইরা ও আমার বাবাজিরা সন্তানকে মা কোলে নিয়ে মা সন্তানের যে চেহারাটা দেখি আমার পিছনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় আর দুইটা তোমাকে কয় বাবা তুমি দুনিয়াতে আসছো ওই সন্তানকে মা বাবা কত সুন্দর করিয়া লালন পালন করে যুব মা বাবার মনে আঘাত দিও না আজকে চেয়ারম্যান সব চেয়ারম্যান হতে পারতো না যদি মার দোয়া না থাকতো বাবার দোয়া না থাকতো আজকে চেয়ারম্যান সব লেখাপড়া করতে পারতো না যদি মা বাবা যদি টাকা পয়সা না দিত মা বাবার যদি দোয়া না থাকতো মা বাবার যদি আসান না থাকতো আমি চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি চেয়ারম্যান সাহেবের মা বাবার জন্য দোয়া করি যদি জীবিত থাকে আজকে ওই সন্তান বড় ভাগ্যবান যে মার সন্তান চেয়ারম্যান হয় যে সন্তান যেই মায়ের সন্তান জনগণের খেদমত করে যে সন্তানের মা প্রেসিডেন্ট হয় যেই মা বাবার সন্তান শিক্ষিত হয় এই মা বাবার সন্তান আজকে শিক্ষিত হয়ে সন্তান মা বাবার কষ্ট করে নেয় না আজকে শিক্ষিত হয়ে সন্তান মা বাবার উপর জুলুম করে নির্যাতন করে শীতের মৌসুমে এই যে একটা শীতের মৌসুম ঘরে ঘরে কবর নিয়ে দেখো যেই মায়ের সন্তান হয়েছে এই মার অবস্থা কি সন্তান পাঁচ মিনিট দশ মিনিট পরে প্রস্তাব করে পায়খানা করে কিন্তু ওই সন্তানকে মা দূরে সরাইয়া দেয় না কারণ সন্তানের প্রতি মার এত টান এত টান ও আমার বাবা চিরা আজকে যে যত বড় মনি হয়েছে যে যত বড় সাহিত্যিক হয়েছে যে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে এমপি হয়েছে মা বাবার গর্বজনকে হয়েছে হজরতে বাইজির মুস্তামি রহমাতুল্লাহ জালাই কত বড় আল্লাহর উনি হয়েছে চিন্তা করে না হজরতে বাইজির মুস্তামি রহমাতুল্লাহ জালাইকে তার আম্মা জান্দাগ্রা কয় বারো বৎসরের শিশু ও বাইজি আবার পরিণতি বাসা রাখবে আজকে যদি আমাদেরকে যদি মা ডাক দেখো ও আব্দুর রহিম তুমি আমার জন্য এক গ্লাস পানি আনো মা কইতে দেরি ছেলে জাগালাতে করতে দেরি না মা পিছন্দে ডাক দেখো ও আমার ছেলে তুমি কোথায় আমি তোমাকে পানি আনতে বললাম মা পানির জন্য সৎপট করতেছে কিন্তু সন্তানকে আর খুঁজে পায় না মা অসুস্থ হয়েছে সন্তানকে রাজ্য করবো আমার সন্তান আমার জন্য ডাক্তার কারা দেখে ওষুধ আনো আমাকে ডাক্তার কানে নিয়ে যায়
চাও সন্তানকে বারবার কোনো কিন্তু সন্তান তার মাকে ডাক্তার কারা নিয়ে যায় না ডাক্তার কারা থেকে ওষুধ নিয়ে যায় না একটা বারো বৎসরের শিশু তার মা ডাক দেখো ভাই দি আমার পানি পিপাসা লাগছে তুমি আজকে তোমার সন্তান তোমার কথা মানে না আজকে তোমার সন্তান তোমার কথা অনুযায়ী চলে না আজকে তোমার সন্তানের ভিতরে কুরআন না থাকার কারণে আজকে তোমার সন্তানের ভিতরে ধর্মীয় শিক্ষা না তার কারণে তোমার সন্তানকে যদি তুমি কোরআন শিখাইতা তোমার সন্তানকে যদি নবীর আদর্শ শিখাইতা যেই সন্তানের ভিতরে নবীর আদর্শ আছে যেই সন্তানের ভিতরে কোরআনের সুরা আছে আমি আল্লাহর কসম করে বলতে পারি সেই সন্তান কোনোদিন মা বাবার না ফরমানি করবে না মা বাবার অবাধ্য করবে না মা বাবার না ফরমানি করার কারণ হলো আজকে কোরআন না থাকার কারণে আজকে নবীর আদর্শ না থাকার কারণে মা বাবার সাথে অসভ্য ব্যবহার করা যাবে না তুমি যদি জান্নাতে যাইতে চাও তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও রে যুবক তাহলে মা বাবার খেদমত করো মা বাবার কথা অনুযায়ী তোমার নিজের জীবনটাকে পরিচালিত করা হযরত বাইজির বুস্তান রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান্নাত বলেন মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল একটি গেল বাইজিদেরি কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল ছোট্ট শিশু বাইজিদেরি মত সবার নাও ঠিক না দরকার আছে কিনা ভাইজি বুঝতামি হওয়া দরকার আছে কিনা এটা কি মা বাবার মনে আঘাত দিয়া না মা বাবার মনে শান্তি দিয়া মা বাবার মন সন্তুষ্ট রাখিয়া আমি এই চেয়ারম্যান সাহেবকে উদাহরণ দিই মাফ করেন চেয়ারম্যান সাহেব উনি চেয়ারম্যান সাহেব হতে পারত যদি মা বাবার দোয়া না থাকতো ক্ষমতা আছে ওনার মতন ওনার ইমানের ভিতরে আরো মানুষ আছে না আছে কিনা এর জন্য দুইজন ওনার রক্ত সম্পদ যেমন আছে আমি সেদিকে তাকাই না হয়তো বা ওনার থেকে বেশি সম্পদ লাও থাকতে পারে আছে কিনা আছে কিনা তারা তো হতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন যাদেরকে ভালোবাসেন তারাই সেই সম্মানের চেয়ার পায় ঠিক কিনা সেই সম্মানের চেয়ার এটা কি চার টাকা মিলি কথা হ্যাঁ ও আমার যুবক ভাইরা আমার কথাটাই আমি বলি আমি যখন ছোট তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আব্বা জান আম্মাকে বলেছিলেন তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা যদি ছেলে হয় মেয়ে হয় তুমি মাদ্রাসায় লেখাপড়া করাইবা হে আমার যুবক ভাই ঘটনাটা এই জন্যই বলতেছি তোমার অন্তরের ভিতরে গাঁথানোর জন্য বলতেছি দুনিয়াতে আসার পরে আস্তে আস্তে বড় হই হঠাৎ করে আমার আম্মাকে একদিন প্রশ্ন করলাম আম্মা কত সন্তানের বাবাদেরকে দেখি বাবারা হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে যায় আমার আব্বা জান কোথায় আমার আব্বা জানের পরিচয় পাবে আমার আম্মা ডাক দেয় কয়নি মাহমুদ
তুমি যখন গড়েছিলে তখন তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাকে নসিহত করে গেছে তোমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য আমার আম্মাকে আমি বারবার বলতাম না মাদ্রাসায় লেখাপড়া করব না মাদ্রাসায় লেখাপড়া করলে সরকারি চাকরি এক পাওয়া যায় না রাষ্ট্রপতি হওয়া যায় না শিক্ষামন্ত্রী হওয়া যায় না চেয়ারম্যান হওয়া যায় না মেম্বার হওয়া যায় না বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদ্রাসার শিক্ষাকে কোনো মূল্য দেয় না ও মায় আমি স্কুল কলেজে লেখাপড়া করব স্কুল কলেজে লেখাপড়া করিয়ে একজন বড় নেতা হব আমার আম্মা যান ডাকে কই বাবা আমি তোমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইয়া তোমাকে বড় কালের নেতা বানাবো তোমার বাবার একজন আশা ছিল তোমার বাবা তোমাকে মাদ্রাসায় লেখাপড়া করাবে তোমার বাবার সালাদা পড়াবে আমার সালাদা পড়াবে কিন্তু তুমি আলেম হওয়ার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হে আমার যুবক ভাই আজকে কত মানুষের সামনে বয়ান করি কত বাবার সমতুল্য মুরব্বীদের সামনে বয়ান করি কিন্তু বাবার চেহারার মত কারো চেহারাটাই আমি দেখি না আমার আম্মা যান ডাকে কইলে মারাবো হে আমার যুবক ভাই যাদের মা বাবা এখনো জীবিত আছে যুবক ভাই মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে আঘাত দিও না মা বাবার মনে তুমি আঘাত তাহলে তোমার দুনিয়া তো ধ্বংস পরকালেও ধ্বংস আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বয়ান করেন আমার যুবক ভাই ও আমার সন্তানের বাবারা তোমরা যারা মা বাবার সন্তানের মা বাবা হয়েছ তোমরা মা বাবার উপর জুলুম করবা না মা বাবার উপর নির্যাতন করবা না এই যে তোমাদের চোখের সামনে কত ওরা আপনাদের এলাকার চেহারার দিকে তাকাইলে মনটা যায় দাঁড়িয়ে থাকবি আজকে এত সম্মানের সেরবেছেন শুধু মা বাবার গর্ব ধরতে মা বাবা যদি দোয়া না করতেন এত বড় আলেম হতে পারতেন না হে আমার যুবক ভাই মা বাবার মনে আঘাত দিও না মা বাবার মনে কষ্ট দিও না আমরা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছি তোমাদের হাতে পাই দুনিয়া বনিয়া আজকে যায় মা বাবার কাছে মাপ চাই ভাই তোমার মাকে বলবা ও মা নেত্রকোনা থেকে একটা না কান্দা না বলমান আরে মাসির আল্লাহ আলমের বয়ান শুনেছি আল্লাহ মা বাবার হকের কথা মা বাবার গুরুত্বের কথা শুনেছি আজকে আর হুজুরে বয়ান করেছে যত অন্যায় করেছি যদি তোমার কাছে মাফ চাই তুমি যদি মাফ করে দাও ও আমার সন্তান যুবক ভাইরা তোমরা দয়া মা বাবার কাছে মাফ চাই বা মা বাবার কাছে মাফ চাই বলবা মা জীবনে কত গুনাহ করেছি কত অন্যায় করেছি রে মা তুমি মাফ করিয়ে দাও ও আমার বাবা জিরা ও আমার যুবক বাড়া মা বাবার কথা কি একটু মনে পড়ে না মা বাবার ভালোবাসা কি তোমার অন্তরে নাই আজকে যত সন্তানেরা দেখো দের বিদেশে কুড়ে দিনের কেন মত করে মার বদলতে আমার আম্মা জান কি দেখতা তাহলে
সাথে মুসল্লাই আমাকে বাজে বাজায় দরবারে নাও তুমি আমার মাহবুব আর তুমি একজন আলেম মানব আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আমার যুবক ভাইরা 12 বছরের একজন শিশু মা দাজ্জা কয় ভাইজি আমার পানি পিবা যারা যে তুমি আমাকে পানি পান করাও ভাইজির বলতামি রহমাতুল্লাহি আলাইহি পানির জন্য এদিক সেদিক ছুটাছুটি করতেছে কোথাও পানি পাই না হঠাৎ করে 1-3 কিলোমিটার দূরে একবারে দেখে ভাইকে বুঝতামি বাড়িতে লাইট জ্বলতেছে ওই লাইটটাকে তিনি লক্ষ্য করে ওই বাড়ির দিকে রওনা হয় রাত্র বাজে তখন 11টা জীবনের মধ্যে লেগেছে হযরত বাইজিদ মুস্তানি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাড়িতে যাইয়া ইয়াকন প্রত্যেকটা বাড়ির মূল বাড়ির গেটের মধ্যে কি পাওয়া যায় কুনিঙ্গল পাওয়া যায় কিন্তু আগের জমানায় এত নিয়ম ছিল না হযরত বাইজিদ মুস্তানি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই বাড়ির সামনে যাইয়া দেখেন বাড়ির গেট লাগানো তিনি কি করলেন গেটের মধ্যে তৎপর দিলেন তৎপর দেওয়ার পরে যা ওই বাড়ির মালিক জিজ্ঞাসা করতেছে কে তুমি কোথায় থেকে আসছো কি কারণে আসছো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট শিশু তিনি মনে মনে এই চিন্তা করতেছেন যদি আমাকে যদি সরু বলে বসে তাহলে আমার উপায় মাইল ছাড়া আর কিছু থাকবে না আল্লাহর উপর ভরসা করে বলতেছে ও আমি আপনার বাড়িতে আসলাম আপনার বাড়িতে কি পানির ব্যবস্থা আছে ওই বাড়ির মালিক বলতেছে পানির ব্যবস্থা আছে বাড়িতে চাপকল আছে তোমার যতটুকু পানির প্রয়োজন পানি নিয়ে যাও হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন দুইটা লোটা নিয়ে গেলেন আগের দিনের ভিতরে মাটির ছোট ছোট কলসি ছিল এখনো আগের দিনের মানুষ যারা এখনো জীবিত আছে নিজেদের বাড়িতে আগের দিনের মাছ আছে এদের কাছে ছোট ছোট কি ছিল মাটির বদনা ছিল মাটির লোটা ছিল এখনো অনেক বাড়িতে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কে কথা বলেন কে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন এই লোটা নিয়ে তিনি বাড়ির মালিক বলতেছে তোমার যতটুকু পানির প্রয়োজন তুমি পানি নিয়ে যাও হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি পানি আনতে দেরি হয়ে গিয়েছে কারণ রাস্তাটা প্রায় 1-2 কিলোমিটার দূরে পানি খুঁজতেছেন কোথাও পানি পায় না হঠাৎ করে এই বাড়িতে পানি পেয়েছেন তারপরে হযরত বাইজিদ বুস্তামি তিনি পানি আনিয়ে দেখেন তার মার জাগ্রতনায় মা ঘুমের হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কি ছিলেন একজন আল্লাহ ওয়ালি মহিলা ছিলেন তাহাজ্জুদের গুজার ছিলেন পর্দা করতেন আমার মার মতো আপনার মার মতো এত বেহায়া পোনা না এত বেহায়া পোনা নয় নির্লজ্জ তার মতো না আজকে মহিলাদের বেহায়া পোনার কারণে আজকে দেশের মধ্যে অশান্তি আমার মা বোনরা তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যদি পর্দানিশী হও তোমরা যদি নামাজি হও তোমার গর্ভ থেকে যেই সন্তান দাঁড়াবে সেই নামাজ সেই সন্তানটা নামাজি হবে তোমরা যদি কোরআন তেলাওয়াত করো তোমার গর্ভ থেকে যেই সন্তানরা হবে সেই সন্তানরাও কোরআনুল কারীম তেলাওয়াত করবে ঠিক কিনা তুমি যদি তোমার গর্ভ থেকে যেই মেয়েটা হবে সেই মেয়েটাও পর্দানিশীন হবে ও মা তুমি যদি পাতলা কাপড় পরিয়ে যদি রাস্তায় ঘোরাফেরা করো পেটটাকে যদি মানুষকে দেখাইয়া যদি ঘোরাফেরা করো মা তোমার গর্ভ থেকে যেই সন্তানটা হবে যেই মেয়েটা হবে এই মেয়েটাও যখন রাস্তা দিয়ে যাবে তখন পাতলা কাপড় পরবে পেটটা মানুষকে দেখাইয়া দেখাইয়া আর আমার দেশের যুবক মাত্র আমার দেশের কুরআনের যুবকেরা খালি তাকাইয়া তাকাইয়া থাকবে মন্দির দিকে তাকাইয়া তাকাইয়া খালি বাপটিকে কিনিমিনি করবে ও যুবক ভাইরা তোমরা তো এরকম করো তোমাদের অভ্যাস আছে কিনা না নাই নাই না যুবকরা মনে করেছে নাই যুবকরা মনে করতেছে কি নাই আচ্ছা একটা সার ব্যবস্থা করা যা তুই জিকির করি হ্যাঁ
La ilaha illallah. La ilaha illallah. Baijan kemne jabo Madinay amar monje amar mane na. La ilaha illallah. জিকির করেন তো ভাই জিকির করেন আল্লাহ জিকির করলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যাবে কি পাওয়া যাবে হযরত বাইজিদ বুস্তামীর কথা বলতেছিলাম কার ঘটনা বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসিয়া দেখেন তার মার জাগ্রত নাই হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান এই চিন্তা করিয়া তিনি ঘুমায়া গিয়েছেন কারণ আমি তো তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি হযরত বাইজিদ বুস্তামী আসিয়া দেখেন তিনি আর জাগ্রত না বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন ইয়া গ্লাসের ভিতর গ্লাস পানি নিয়া তার মার মাথার পাশে দাঁড়িয়ে আছেন হযরত বাইজির বলতাম রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যখন তিনটা বাজে তিনটার সময় তিনি উঠিয়া তাহাজ্জুদের ওযু ইস্তিনজা করিয়া তাহাজ্জুদের নামাজের জন্য ওযু ইস্তিনজা করিয়া তিনি তাহাজ্জুদের মুসল্লায়